शुभ सकाल सबाइके आमंत्रण जानाচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন রাঙা সকাল মানেই রাঙা মানুষদের রান্নাবান্না, রাঙা মানুষদের জীবন গল্প। আজও আমাদের সঙ্গে রয়েছেন তেমনই একজন রাঙা মানুষ, কবি ও শিক্ষাবিদ ময়ূখ চৌধুরী। আর রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে থাকছি কাজী রওশন আরা সাকি। কেব্রিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। দিনটা চমৎকার হোক, সুন্দর হোক, সেই শুভকামনা সবসময় থাকে। তো আজকেও চাইব চমৎকার হোক আপনার জীবন এবং সকল বন্ধুর পথ পাড়ি দিয়ে লক্ষ্যে যাতে পৌঁছাতে পারেন সেই শুভকামনা দিয়ে শুরু করছি আমাদের এই দিন শুরুর অনুষ্ঠান। তো যেমনটা বলছিল সাকি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন কবি এবং শিক্ষাবিদ ময়ূখ চৌধুরী। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল স্যার। শুভ সকাল। নামটা একটু অন্যরকম। প্রথমে আমি পড়তে গিয়ে পড়ে চলেছিলাম ময়ূর চৌধুরী, পরে মনে হলো না এটা ছেলেদের নাম হওয়াটা খুব ডিফিকাল্ট। তো ময়ূখ শব্দের অর্থটা আসলে কি? এটা সূর্যের রশ্মি, কিরণ। আচ্ছা, এটা তো এই নামটা আমার আসল নাম নয়। একবার আমার নানা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম একটা শব্দ দেখেছি, এটার অর্থ তুই জানিস? কী করে যেন পারলাম, বললাম যে সূর্যের কিরণ। আর তার চেয়ে আরও একটু ঘনীভূত করে যদি বলতে যাই তাহলে ঝড়ঝঞ্ঝার পরে অনেক দিন বাদে যখন সূর্য উদিত হয় তার প্রথম রশ্মিটা, সেটাই হচ্ছে ময়ূখ। তার মানে আপনার নাম রাখা হয়েছিল অন্য কিছু না? আমার নাম পিতৃদত্ত নাম হচ্ছে আনোয়ারুল আজিম। আচ্ছা, কিন্তু এই নামটা আমার নানা আমাকে ডাকতেন আর কি মাঝে মধ্যে। কিন্তু একসময় আমি লেখালেখি যখন শুরু করি তখন দেখলাম যে আমার নামে নাম মিলে যাচ্ছে। আরেক ভদ্রলোক লিখছেন এবং সৌভাগ্যবশত তার নামের আগে দেখা যাচ্ছে অধ্যাপক আনোয়ারুল আজিম। তা আমি তখনও আনোয়ারুল আজিম ছাত্র। তা আমি চিন্তা করলাম যে পেশাগত জীবনে বাবা তো শিক্ষক ছিলেন, আমার নানাও শিক্ষক ছিলেন, আমাদের পরিবারের ম্যাক্সিমাম শিক্ষক। তো আমি যদি অধ্যাপক হই এবং লিখি তাহলে তো আমাকে এই নামটা লিখতে হবে। সেদিন থেকে আমি নামটা পাল্টাবার চিন্তা করলাম। আর রহস্য গল্প লিখতাম বলে ডিটেকটিভ বই যারা লেখেন তারা রহস্যকে আরও ঘনীভূত করার জন্য নিজেদের নাম গোপন করতেন। যেমন কুয়াশা নামে একজন লেখক ছিলেন, ছদ্মনামে লিখতেন। তার বই পড়ে আমি খুব প্রভাবিত হয়েছিলাম বাল্যকালে। আমারও মনে হলো যে আমি ডিটেকটিভ বই লিখব এবং বাবাকে বললেন যে গোয়েন্দা না কোনো পেশা আছে কি না। তো তিনি বললেন যে কার্য তো নেই, ওটা পুলিশ বিভাগেরই একটা অংশ। তো যাই হোক, তো আনোয়ারুল আজিম এই নামটি যখন কমন হয়ে যাচ্ছে, আমি লিখেছি ততদিন আমার নাম ছাপা হয়ে গেছে ঢাকাতে। 65-এ আনোয়ারুল আজিম নামে ঢাকাতে আমার লেখা ছাপা হয়ে গেছে। তখন আমার বয়স মাত্র 15। তখন আমি ভাবলাম যে না, নামটা তো পাল্টানো দরকার। নানার কথা মনে পড়ে গেল। তখন তিনি আমাকে যে নামে ডাকতেন ওই নামটা দিয়ে আমি শুরু করলাম। তো শুরু করেছি, সেখানে আরেক বিপত্তি। কিছুদিন বাদে আমি যখন কলকাতার গোয়েন্দা পত্রিকা পড়তে আরম্ভ করলাম, অদৃশ বর্ধন এবং আরও অনেকে লিখতেন সেখানটায়। সেখানে এক লেখক আছেন, তার নামও ময়ূখ চৌধুরী। এই তো মুশকিল, এত কষ্টে একটা নাম জোগাড় করলাম যে অনন্য হবে, নয় অন্য অনন্য, কিন্তু তাও হলো না। তো তিনি লিখতেন দীর্ঘকার দিয়ে, আমিও লিখতাম দীর্ঘকার দিয়ে। 68 সন যে প্রতিটি বের করলাম আমার সম্পাদনায় বেরোলো, সেখানে প্রচ্ছদ আমি এঁকেছি, সেখানে দীর্ঘকারী বানান আছে। তো পরে ভাবলাম যে ওই বিখ্যাত লোকের প্রশংসনীয় কার্য সেগুলো যদি আমার নামে চলে যায়, আর আমার নিন্দাযোগ্য লেখাগুলো যদি তার নামে চলে যায়, লোকে তো অবিচার করবে তার প্রতি, আর আমার জন্য সেটা হবে একটা গ্লানিকর মুগ্ধতা। তখন আমি করলাম কি, স্বেচ্ছায় আমার নামটাকে অর্থযুক্ত ময়ূখ থেকে অর্থমুক্ত ময়ূখ চৌধুরীতে পরিণত হলাম। সেদিন থেকে আমি রহস্যকার দিয়ে লেখা শুরু করলাম। আমার নাম চেঞ্জ হয়ে গেল। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার নামের বানান রহস্যকার কেন? তখন আমি বললাম যে এটা বানান ভুল নয়, বানানো ভুল। চমৎকার। এটা হচ্ছে আমার নামের ইতিবৃত্ত। জি, এবং জীবন ইতিবৃত্ত নিয়ে আমরা একটু পরে না হয় শুরু করি। তার আগে আপনার অর্জন নিয়ে বরং আমরা একটু ছোট করে আমাদের দর্শকদের একটু ধারণা দিয়ে নিতে চাই শুরুতেই। দর্শক, ময়ূখ চৌধুরী একজন কবি। নিজস্ব কাব্যস্বরের জন্য 1980-এর দশকে বোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তার কাব্যচর্চায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা লক্ষ্য করা যায়। 8ম শ্রেণীতে পড়ার সময় হাতে লিখে 4টি বই প্রকাশ করেন তিনি। তার প্রথম কবিতা পত্রিকায় প্রকাশিত হয় 1965 সালে। প্রথম কাব্যগ্রন্থ কালো বরফের প্রতিবেশী প্রকাশিত হয় 1989 সালে। ए जाबत काव्यग्रंथ काव्य संकलन उपन्यास और सम्पादना ग्रंथ सह 15टी ग्रंथ प्रकाशित হয়েছে। তার সম্পাদনা করেছেন প্রতীতি ও কবিতা শিরোনামের দুটি সাহিত্য কাগজ। 1983 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র কাব্য বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষক হিসেবেও খ্যাতি রয়েছে ময়ূখ চৌধুরীর। দীর্ঘ 4 দশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। 2015 সালে সাহিত্যে অসামান্য অবদানের জন্য লাভ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার ও আব্দুল করিম খান স্মৃতি পুরস্কার। দর্শক, আমরা আবারও চলে যাই আমাদের আজকের অতিথি আলাপনে। স্যার, আপনার নাম নিয়ে কথা হচ্ছিল, একটু একেবারে পেছনে চলে যেতে চাই। আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার স্কুল, যদি বলেন সেই সম্পর্কে। এটার বস্তুনিষ্ঠ জবাবটা এত ভালো লাগবে না, তারপর আমি বলবো। আমি আমার স্কুল যাওয়াটা একটা গল্পের মতন। আমি 7 বছর বয়সে ক্লাস 1-এ পড়ি, একটু দেরি হয়ে গেছে। তো বাকি ভাইরা যাচ্ছে, আমার যাওয়ার দরকার কি? স্কুল মানেই বেত, লিখলিখে বেত। আমাদের সময় কিন্তু মার খাওয়া এবং মার দেওয়াটা ফরজে কিফায়ার মতন একটা ব্যাপার ছিল। এখন তো সেটা নেই। এখন শিক্ষক ছাত্রকে মারেন না, বরঞ্চ ছাত্ররা বোধ হয় শিক্ষককে সেই পাল্টা পরিপূরণটা করে দেন। তো যাই হোক, আমি স্কুলে যাব না, কিছুতেই যাব না। সিনেমা নিয়ে গল্প করব, সিনেমার গান শুনব, ভাদি গাছের উপরে উঠে লুঙ্গি টুঙ্গি পরা অবস্থায়, আমাদের সময় তো লুঙ্গি ছিল, আমরা মধ্যবিত্ত বলতে পারি, নিম্ন মধ্যবিত্ত ছাপোষা শিক্ষকের সন্তান। আমি গান গাইতাম, হিন্দি গান মাইকে মাইকে বাজত, সেগুলো রপ্ত করতাম। হ্যাঁ, একটু পয়সা দে দে, বচ্চন ছবির গান, সেটা ভারতীয়। তো একদিন আমার মামাকে নালিশ করলো আমার মা। মামা মানে আপন মামা না, মামার জ্যাঠাতো ভাই। তোর কেন স্কুল যাবে না কেন? মাস্টারের ছেলে, লেখাপড়ায় অমনোযোগী হবে। দাঁড়াও। তো একদিন আমাদের বাসায় এলেন তিনি। এসে ওই চালের বস্তা আনা হতো, তখনকার দিনে 2.5 মণই চাল হতো, বস্তাগুলো 2.5 মণের হতো। এখন কত আমি জানি না, এখন বোধহয় কেজি হিসেবে 40 বা 60 এরকম হয় আর কি। তো আমাকে বলছে যে, ভাগ্নে শোনো শোনো, তো তুমি গানটান তো খুব সুন্দর গাও দেখি, বড়ই পারো, আম পারো, জাম পারো, তো একটু লেখাপড়া বইটাই ভালো লাগে না। আমি ভালো লাগে না মামা, স্কুলে মারে টিচাররা। বলো আসো। ঠিক ছালার মাঝখানে দাঁড় করিয়ে সাঁকড়ে তুলে ফেললেন। নিঃসন্দেহে আমার উচ্চতা, আজকে তো দেখি বুঝতে পারছেন যে সেদিন আরও ছোট ছিলাম। আজকেও যখন বড় হতে পারিনি, সেদিন আরও ছোট ছিলাম। মামাকে বস্তায় করে নিয়ে গিয়ে স্কুলে ঢুকিয়ে দিলেন। আর নাম লেখেন, নাম লেখেন, সাবের মাস্টারের ছেলে, নাম লেখেন। মানে কঠিন শাসনের মধ্য দিয়ে বড় হয়েছে। মামারা সাধারণত আদর করে, কিন্তু এই মামা ছিলেন একেবারে মানে জমের মতো, কংস মামা রীতিমতো, কৃষ্ণের কংস মামার মতন। সেদিন থেকে আমি স্কুলের ছাত্র হলাম এবং আমার সহপাঠীদের অপরিসীম বদান্যতায় তারা আমাকে সুযোগ দিয়েছিল এবং পরীক্ষার ফলাফলে আমি ফার্স্ট হয়ে গেলাম। এবং ক্লাস 1-এ সবাই ফার্স্ট হয়, ওটাই। তো স্কুল থেকে ফেরার সময় আমার যে অভিজ্ঞতা, আমাদের স্কুলের মাঠটা কর্ণফুলী জোয়ারের একটা শাখা ঢুকে যেত। আমার এখনও স্মৃতিতে ভাসে, ওগুলো মরে গেছে, ওই লাশ আমি দেখতে যাই না এখন। ভরে যেত আর চিংড়ি মাছ, তারপরে আপনার কি বলে, যারও নানা প্রজাতির মাছ, সেখানে চিংড়ি মাছও একেবারে এরকম এরকম করে ঝাঁক বেঁধে আসতো। আচ্ছা, স্কুলের মাঠে। আর কর্ণফুলীর যে শাখা নদীটা ঢুকেছে, সেখানে খাল, বিরাট খাল, স্বচ্ছ জল একেবারে। রেল বিটের থেকে কিছু ন্যাংটো ছেলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো। তো ওদের ঢেউয়ের বাড়িতে চিংড়ি মাছগুলো উপরে উঠে রাস্তায় চলে আসতো। আর আমার বগলে বই থাকতো এইভাবে, তা আমি লাথি মেরে মেরে মাছগুলোকে ফুটবল খেলতাম। তো বাসায় ফিরে বইগুলো রেখে ওই হাত দিয়ে মাছ ধরেছি আমি, আমার এই হাতে মাছ ধরে। এই যে আমার বইয়ের প্রচ্ছদের মধ্যেও ওই মাছের জিনিসটা আছে, জালের কথা আছে, জলের কথা আছে। অর্থাৎ আমার বেড়ে ওঠাটা, আমি জাস্ট এখান থেকে অল্প কিছু কথা আছে আমি বলেছি। এই শহরের সবুজ চুলে জরির ফিতার মতো জড়িয়ে আছে কর্ণফুলী। আপনি জরি হিলটপ থেকে দেখেন, আমাদের কোর্ট বিল্ডিং থেকে একেবারে চিকচিক করছে, মনে হচ্ছে জরির ফিতা। আর যদি বড় লোকের দৃষ্টিতে দেখেন তাহলে নেকলেস মনে হবে। তো বেখেয়ালি কর্ণফুলী, যেখানে মোচড় কেটেছে, আই মিন পশ্চিম মাদারবাড়ি, সেখানে আমার জন্ম, আমার শৈশব, আমার বেড়ে ওঠা। শহরের মাঝখানে হঠাৎ বিশ্রামের নিঝুম এই এলাকা। একদিকে আগ্রাবাদের বাণিজ্যিক এলাকা, কমার্স কলেজ, এদিকে কদমতলির ভ্যাপো বাস ডিপো, এদিকে রেল স্টেশন, মাঝখানে সুপারি বন, মক্কা বাগিচা, জুকিচাঁদ মসজিদ, হঠাৎ করে যেন একখণ্ড সবুজ আমাকে উপহার দিয়ে দিল এই যান্ত্রিক শহর, বাণিজ্যিক শহরটা। আর ওদিকে এক নম্বর যেটি, মাঝখানে এইটা ছিল গ্রামীণ একটা পরিবেশ, স্নিগ্ধতা, একগুচ্ছ স্নিগ্ধতা আমাকে আবিষ্ট করে রাখতো। তো বাড়ির পাশে জুকিচাঁদ মসজিদের দিঘি, মক্কা বাগিচার গহন সবুজ, নির্জন পুকুর পাড়, এই ছেঁড়া জাল, জালগুলো ছিঁড়ে যেত, ওদের শুকাতে দিত, আর জালের একটা সুদা গন্ধ, অন্য একটা গন্ধ আছে, এইটা যদি না নেন তারা বুঝবেন যে পৃথিবীর একটা ভালো স্মেল থেকে আপনি বঞ্চিত হলেন, অ্যাটলিস্ট বাঙালি হিসেবে বঞ্চিত না। কিন্তু প্রথম প্রথম সহ্য করতে পারবে না, পরে একটা অভ্যাসের ব্যাপার চলে আসে। বাঁশ কাটার যে গন্ধ, এগুলো হচ্ছে আমাদের একেবারে বাঙালি গন্ধ, বাঙালি গন্ধ। তো জ্যোৎস্না আর অদূরে পদির পাহাড়, ওই কাছারি পাহাড়, একদিন আমি উঠবো ওটার, উঠেছি। জোয়ারের জলে রাস্তায় ছিটকে পড়া মাছ, কর্ণফুলির হাত ধরে বঙ্গোপসাগর একদিন, সেটা 10 বছর বয়সে সাঁতার কেটেছি আমি, তবে জোয়ারের সময়, ভাটার সময় যেতে নেই। কর্ণফুলি তো বোধহয় খুব খরস্রোতা হয় না? মানে না না, কর্ণফুলি ছিল এক সময়, এক সময় তো সব নদী খরস্রোতা ছিল, কিন্তু আমাদের ওই ভূমিদস্যুরা নদীকেও খেয়ে ফেলেছে, জমি তো খেয়েছে, জলকেও খেয়েছে। তারপরে পৃথিবীর 3 ভাগ জল এখনো আছে, ভরসা ওইটুকু। সেই আমাকে আকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেয় ওই যে কাছারি পাহাড়টা। এইসবই মগ্ন ছিল আমার শৈশব। শেওলার নিদ্রা ভাঙা বহু আগে জলজ উত্থান, এটা ডারউইনের থিওরি। আমি আবার ডারউইন আমাকে খুব আকৃষ্ট করতো, আমি চাই না, মানে এটা নিয়ে বিতর্ক হয়েছে, মিসিং লিঙ্ক, দ্যাটস ডিফারেন্ট কেস, ডিফারেন্ট থিং। কিন্তু আমার জন্য টেক্সট হচ্ছে এটা যে এর মধ্যে একটা স্বপ্ন আছে, যে প্রোটোপ্লাজম থেকে কিভাবে মানুষের আজকে আমরা হোমো সেপিয়েন্সরা এলাম। অথচ আগন্তুক ভ্রমণের ছলে পকেটে হাত দিয়ে সমুদ্রকে দেখতে যাই সানগ্লাস পরে, বলে কি সুন্দর সমুদ্রটা, কিন্তু ওটাই তো আমার মা। আমি তো ওখান থেকে উঠে এসেছিলাম একদিন। ওই মা আমাকে হুঁসতে আসে নদীর ছদ্মবেশে, জোয়ারের নামে খালে বিলে ঢুকে পড়ে, বলে আমার সন্তানকে দেখেছ? না তো। বলে এই পাথর, তোমরা তো জানো, তোমরা চুপ করে আছো কেন? দেখেছ? ওরা চুপ। এইভাবে আছড়ে পড়ে, আবার টানে আমার মা ফিরে যায়। এইটাই হচ্ছে আমার শৈশব, আমাকে ভাবিত করতো। মাফ করবেন স্যার, আমাদের একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে বিরতির কারণে। তবে বিরতিতে যাবার আগে শুধু বলতে ইচ্ছে করছে যে এই যে দৃষ্টিভঙ্গি, কবির এই দৃষ্টিভঙ্গি বোধহয় সবার থেকে কবিকে একটু আলাদা করে ফেলে। স্যার, ছোটবেলার গল্প শুনছিলাম, মানে কঠিন শাসনের মধ্য দিয়ে বড় হলেও দুরন্তপনাটা আপনার ছিল, এবং আপনিও যেটা বলছিলেন যে প্রথমে পুকুর থেকে নদী, তারপর হয়তো বঙ্গোপসাগরে আপনি সাঁতার কেটেছেন। একটু লেখালেখিতে যদি আসি, যে আসলে লেখালেখিটা কি একদম ছোটবেলা থেকে শুরু হয়ে গিয়েছিল? ছোটবেলা থেকে আসলে লেখার আগে তো পড়তে হয়। তো অধিকাংশ লেখকই, এটা আমার বিশ্বাস, যে বই পড়ে বই লেখা, গল্প পড়ে গল্প লেখা, কবিতা পড়ে কবিতা লেখার চেষ্টা করে, নিজেকে অনুবাদ করা শুরু করে অনেক বাদে। তো আমি দারুণ প্রভাবিত ছিলাম রহস্য গল্প এবং রূপকথার দ্বারা। একদিকে রূপকথা, আর দিকে হচ্ছে রহস্য গল্প। আর রহস্য গল্পের মধ্যে রহস্য ছিল, দস্যু ছিল। তো আপনাদের হয়তো আমলে দেখা যাবে দস্যু বন্ধুর এসছে, দস্যু বাহারাম এসছে, আমাদের সময় ছিল দস্যু মোহন, ওটা লিখেছিলেন শশধর দত্ত। তো তার সেই বই পড়ে দস্যুর প্রতি আমার অনুরাগ চলে যায়, পুলিশের প্রতি না। পুলিশ যেন ওকে ধরতে না পারে, হ্যাঁ, তবে আজকে ওরা ধরে না, পুলিশের অপরিসীম বদান্যতা, যে তারা সহজে ধরতে চায় না আর কি। তো যার ফলে আমাদের মতন কালপ্রিটরাও সমাজে ঘোরাফেরা করে। তো এনিওয়ে, ক্লাস সিক্সে দেবসাহিত্য কুটির নামে কলকাতায় একটা পাবলিশিং হাউস আছে, এখনও আছে বোধহয়, সেটা ঠিকানা আজও মনে আছে, 6 নম্বর ঝামাপুকুর লেন, কলিকাতা 6। ওই পাবলিকেশনের কোনো একটি বই বাকি আছে বলে আমার মনে হয় না, কি রহস্য বই কি রূপকথা। আদার দেন দিস অনুবাদ বইগুলো আরেকটু পরে পড়ব, যে পিরামিড সিরিজের বইগুলো। আর ঢাকায় একটা ছিল, আমি ওই ফুলবাড়িয়ার দিকে কোনদিন যাইনি, 1 নম্বর ফুলবাড়িয়া রোড, প্রাচী প্রকাশনী বলে একটি প্রকাশন ছিল, সেখানে থেকে বেরোতো কুয়াশা নামক একজন লেখকের ডিটেকটিভ বই, গ্রিনভিলা হত্যা রহস্য, টেক্কা রহস্য, হ্যাঁ, এই জাতীয় বিষ্ণুপুর মার্ডার কেস, এবং তার ডিটেকটিভ ছিল রঞ্জন। আমাকে খুব প্রভাবিত করেছিল। সিমেলটানিয়াসলি কলকাতা নিহারঞ্জন গুপ্তের কিরিটেরাজ, কিরিটেরায়ের নাম বোধহয় শুনেছেন, এবং তার লেখা ইয়ে নিয়ে সত্যজিৎ ছবিকরণ অন্যরা করেছেন। হসপিটাল টসপিটাল তো নিহারঞ্জনেরই লেখা, উত্তর ফাল্গুনি নিহারঞ্জনের লেখা। তো তিনি প্রধানত ছিলেন ডিটেকটিভ লেখক হিসেবে নাম করা। তো এইদের অনুকরণে আমিও কিছু লেখার চেষ্টা করলাম। তখন কিন্তু আমি রহস্য গল্প লিখছি, রূপকথা লিখছি, আবার সব মিলিয়ে করুণ গল্প, দীর্ঘ গল্প, হাসির গল্প, চুটকি, এই মিলিয়ে ওই যে ক্লাস এইটে চারটা বই লিখেছি, চারটা বই। এবং সেগুলো হাতে লিখেছি। তখনকার দিনে পেলিকান কালে ছিল ৩.৫ টাকা দাম, মানে অতটুকু বয়সে ক্লাস ৮-এ যখন পড়ছেন তখন বাবাকে তো বাধা দিচ্ছেন না। আচ্ছা, চারটা বই সহযোগিতা করেছিলেন বই লেখার ক্ষেত্রে? মোটেও না, লুকিয়ে লিখছি। ১৫৬ পৃষ্ঠা একটা, ১০৩ পৃষ্ঠা একটা, এরকম। মানে হাতের লেখাগুলো আমার প্রায় এই চেয়ে একটু বড় হবে আর কি। আমার হাতের লেখা সুন্দর, মানে আমার উল্টো আর কি। তো যাই হোক, সেটা খেসার তো আমি পেয়েছি, পুরস্কারটা পেয়েছি। ক্লাস 6 থেকে ফার্স্ট বয়, ক্লাস 8-এ এসে ধরাম করে পড়লাম একেবারে ১২ নম্বরে। আচ্ছা, বাবা শুধু একবার আর চোখে তাকালেন। নিন্দা বা প্রশংসা কিছুই ছিল না, ছিল বিশ্বাস। কিছুই বলেননি। পরীক্ষা শেষ হওয়ার পর, বার্ষিক পরীক্ষা আগেই শেষ হয়ে গেছিল, যেহেতু বৃত্তি পরীক্ষা বাকি আছে, আমাকে বাবা এনে 12টা বই দিলেন। এই বইগুলোর নাম, তখনকার দিনে আমার বাবা কিন্তু বই কিনতেন, 12টা বই দিলেন, দিয়ে বললেন যে এগুলো পড়ে ইংরেজিতে অনুবাদ করবে। তা আমি উল্টে দেখি যে এই টাকমাথা একটা লোক, প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদে টাকমাথা একটা লোক দাঁড়িয়েওয়ালা, এটা কে? হ্যামলেট, ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভ্যানিস, তো বুঝতে পারছেন, শেক্সপিয়ার। আমি বললাম যে সেরেছে। বইগুলো পড়লাম, বাবার কথা রেখেছি, অর্ধেকটা পড়েছি, অনুবাদ করার ক্ষমতা আমার ছিল না। তো বৃত্তি পরীক্ষা দিলাম। তো বৃত্তি পাওয়ার পর বাবা বললেন, তুমি যদি অনুবাদ করতে আরও ভালো করতে পারতে। আমি বৃত্তি পেয়েছিলাম। তো আমাদের সময় কিন্তু সারা বোর্ডে 20টা বৃত্তি দেওয়া হতো, খুব অল্প সংখ্যক। ওই মেধা বলতে যা, আবার ট্যালেন্ট পুল, অমুক পুল, এগুলো ছিল না। 20 জনের মধ্যে থাকতে হবে। তো যাই হোক, 9-10-এ গিয়ে আবার রেজাল্ট ভালো হচ্ছে, একদিকে ম্যাথসে ভালো, একদিকে এটা ভালো, কিন্তু আমার মধ্যে লেখালেখি চলে এলো। আর ক্লাস 10-এ ওঠার পর আমার মধ্যে একটু পরিবর্তন এলো, যেটা বয়সন্ধিকাল বলে, যেটা প্রেম অনুভূতি, যেটা রাইট শব্দটা দিয়েছে। আমি তো সাহস করছিলাম না প্রেম অনুভূতি বলা যাবে কিনা। এই কাউকে দেখে ভালো লাগা, যেই হোক, আমি ওর মতো না, ও আমার মতন না, এই যে বৈপরীত্য, এই বিপরীতের মধ্যে ওই চুম্বকের দক্ষিণ বিপরীত আকর্ষণ। ওরাও তখন এই সাইড করে তাকানো শিখে, আমাদের আগে। ওরা কিন্তু 5 years হেড আমাদের, আমরা কিন্তু 5 বছর পিছিয়ে, যতই চেষ্টা করি না 5 বছর পিছিয়ে বায়োলজিক্যালি। তখনই আমি একটা কবিতা লিখলাম যে সে, এই নামে। আধুনিক কবিতার ঘোরতর বিরোধী ছিলাম, আবল তাবল পড়ার কারণে। ছন্দ মিল, অন্তমিল, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ভিজিয়ে রেখেছি জলে, জলে আর তলে মিলাতে পারলে মনে করতাম কবিতা। পরবর্তীকালে দেখলাম যে না, ভাঙতে পারলে কবিতা মনে করতাম, আসলে তাও কবিতা হয় না। তো সে যে লিখলাম ইংরেজি সি আর কি, তো বাংলা সেটা কিন্তু বেটার। আমরা যখন সে বলি না, সে বুঝতে পারি না, কিন্তু ইংরেজিতে বললে ধরা পড়ে যায়, ওয়েদার হি অর সি, তখন আমরা ক্লিয়ার হয়ে যাই। এই ক্লাস 10 থেকে আমার শুরু হয়ে গেল। আমি ভাবলাম যে আমাকে লেখালেখি করতে হবে। ইন্টারমিডিয়েট করলাম। ইন্টারমিডিয়েটে সেখানেও আমি এক ধরনের সাফল্য দেখিয়েছি। চট্টগ্রাম কলেজের মতন ঢাকা কলেজের প্রায় প্যারালাল, চট্টগ্রাম কলেজ, ভালো টিচার ওখানে থাকতেন, আলাউদ্দিন আলাজাদ, আব্দুর রশিদ, শওকত আলী, সবাই চিটাং কলেজের, হুমায়ুন আজাদ, ওরা ওখানে, মমতাজউদ্দিন আহমদ ওখানকার টিচার। তো সেখানে লজিক ক্লাসটা আমাকে সপ্তাহে 2 দিন নিতে হতো। আচ্ছা, কেন? মোয়াজ্জেম স্যার ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছেন। আচ্ছা, আর আমরা 65-র ভারত পাকিস্তান যুদ্ধের পর 66 6 দফা যখন দিয়ে ফেললো, আমি ইত্তেফাকের প্রভাবে, আওয়ামী লীগ পরোক্ষভাবে আছে, আমি অতটা প্রাতিষ্ঠানিক নই, কিন্তু ইত্তেফাক আদ্যপান্ত আমি পাঠ করতাম। 1 নম্বর নিউ নেশন প্রেস, পুরনো ঢাকা থেকে বেরোতো নিউ নেশন প্রেস থেকে, ওটার পাঠক হিসেবে আমি কট্টর বাঙালি জাতীয়তাবাদে আমি নিজেকে দীক্ষিত করলাম। আমি বাংলা মাধ্যমে লেখাপড়া করলাম। তো আমি লেটার মার্কস পেয়েছিলাম লজিকে, সপ্তাহে দুদিন ক্লাস নিতে হতো। তো আমাদের বান্ধবীরা তো দাঁড়িয়ে থাকতো টিচার না আসা পর্যন্ত, আমাকে টিটকারি মেরে রোল নম্বর 514 বলেছিল প্রফেসর আসছেন। এইটার একটা ধাক্কা লাগলো। তার নাম রেবেকা সুলতান, আমি জানি সেও বুড়িয়ে গেছে আমার মতো। সে যদি আজকে থাকতো আমি তাকে বলতে পারতাম, রেবেকা আমি 40 বছর প্রফেসর ডিগ্রি করে এসেছি। ইউ হ্যাভ ভেরি শার্প মেমোরি। মাই গুডনেস। আমার রোল নম্বর মনে আছে, কেন থাকবে না। আর সবচেয়ে বিউটিফুল ছিল নীলুফার সুলতানা 507 ইন্টারমিডিয়েটে। আচ্ছা, সে মারা নিশ্চয়ই কবিতার ভিতরে লেখা হয়েছে তাকে নিয়ে। না না না, কবিতা ওদের নিয়ে কবিতা লিখিনি, তবে রেবেকাকে নিয়ে একটা গল্প অর্ধেকটা লিখে আন্ডান রয়ে গেছে। তা আমি গল্প থেকে সুইচ ওভার করে কবিতায় চলে গেলাম। আচ্ছা, কারণ অনেক কথা যখন জমাট বেঁধে যায় না, মানে কম্প্যাক্ট হয়ে যায় যখন, তখন তো কবিতা হয়ে যায়। বেশি কথা বলবো না বলেই তো কবিতা লিখি। হ্যাঁ, বেশি কথা বলতে গেলে তো উপন্যাস লিখতাম সেই সময়, হ্যাঁ প্রথম আলো। কিন্তু কম কথা বলবো বলেই তো দু চার লাইন। তারপর আপনি লিখেছেন স্যার কাব্যগ্রন্থ, সব ধরনের লেখা লিখেছি। সব ধরনের লেখা লিখে বুঝলাম যে আমার আসল পথ হচ্ছে কবিতা। কিন্তু আপনি যে বাংলায় আসলেন একদম নিজের ভেতরের অনুভূতি থেকে, যে একটা বাঙালি জাতীয়তাবাদ, তো বাংলা যখন পড়ছিলেন তখন কি হলো, মানে নিজের আত্মতৃপ্তির জায়গাটা কি ঠিক থাকে? হ্যাঁ, এমনকি আমি বাংলা কলেজে ভর্তি হতে চেয়েছিলাম, যে কলেজের নাম বাংলা কলেজ। ওটা 3য় শ্রেণীর একটি কলেজ। বাবা বললেন যে দেখো তুমি, আমি মমতাজউদ্দিন সাহেবকে কথা দিয়েছি তোমাকে চিটাং কলেজে ভর্তি করাবো। এই বাবা একটাই মাত্র আর্জি পেশ করেছিলেন, আমি সেটা রক্ষা করেছিলাম চিটাং কলেজে। এবং তখন ভর্তি দরকার হয়নি, কারণ আমার রেজাল্টটা টপ নচার ছিল স্ট্যান্ড করা, তো আমি ভর্তি হয়ে গিয়েছিলাম। তো বাঙালি জাতীয়তাবাদ আমাকে অনেক কিছু দিয়েছে, তবে এত কট্টর হওয়া ভালো না, যে কারণে ইংরেজি ওই শেক্সপিয়ারের অনুবাদ করতে পারলাম না, যে কারণে। আমার বাবা তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, 1934 হি গ্র্যাজুয়েটেড হিমসেলফ ফ্রম ক্যালকাটা। তো তার ছেলে হয়ে আমি ইংরেজিতে খুব দুর্বল, ইংরেজিতে দুর্বল। তো সেটা পূরণ করার চেষ্টা করছি বাংলা দিয়ে। সেখানে বোধহয় খুব একটা ব্যর্থ হইনি। আমার ছাত্ররা তো প্রতিনিয়ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে, এবং কলিগরাও বলেন আপনারাও খবর পেয়ে। এখানে দেখা যাচ্ছে শিক্ষাবিদ বলছেন, এটা অনেক বড় শব্দ। শিক্ষাবিদ সবাই হয় না, রাজনীতিবিদ সবাই হয় না। বিদ মানে দ্য পার্সন হু নোস পলিটিক্স, পলিটিক্যাল থিঙ্কার, যেমন হবস, রুশু, কার্লাইল, এরা হচ্ছে রাজনীতিবিদ। আর বাকিরা হচ্ছে রাজনীতিক। আর যদি ওরা আপত্তি না করে বলতে পারে রাজনীতিজীবী, রাজনীতিজীবী। আমরা বুদ্ধিজীবী, ওরা রাজনীতিজীবী। কথা হচ্ছিল লেখালেখি নিয়েই, এবং কবিতার প্রতি আপনার আলাদা একটি প্রেম, ভালোবাসা সবকিছুই রয়েছে। এবং 1965 সালে আপনার প্রথম কবিতা প্রকাশিত হয়, যদি ভুল না করে থাকি। কবিতা এবং সমালোচনা, আহসান হাবিবের একটা বই আলোচনা করেছিলাম বড়দের পত্রিকায়। ওরা জানতো না যে আমার বয়স 15, তাহলে ছাপতো না। ওইটা পড়াশোনার বিষয়ে আমাকে সর্দার জনিদিন বললেন, তার মানে বয়স লুকিয়ে আপনাকে সেই কাজটি করতে। আমি লেখা পাঠিয়ে দিয়েছি, ওরা ছাপিয়ে দিয়েছে। আচ্ছা, আমি আর কিছু তাকাইনি। এবং দাড়িকমা সহ একেবারে যা যা লিখেছি তা। তো এটা আমার একদিক থেকে তৃপ্তি, এবং আর দিক থেকে আত্মপ্রত্যয়ের জায়গাটা তৈরি করে দিয়েছে আমার বিশ্বাসটুকু। না কিন্তু এই যে এত আমি তো বলবো ভাবি যে আসলে ভারী ভারী মোটা মোটা বই, বা যে বয়সে আসলে যেটা সাধারণত যায় না সেই বয়সে আপনি সেই ধরনের বইগুলো পড়ছেন, এটার ফলে কি হলো? নিজের জায়গাটা থেকে এক ধরনের মনে হয় না যে আজ থেকে যাওয়া হতে পারে, বা ফিলোসফিটা একটু ডিফারেন্ট হয়ে যাওয়া, কি মনে হলো যে না কি হতে চাই ভবিষ্যতে, একটা ধরনের দ্বন্দ্ব তৈরি হয় না নিজের মধ্যে? আমার মধ্যে দ্বন্দ্ব তো ছিল না। আমি বাংলা পড়েছি বাঙালিকে ভালোবেসে, বাংলা জনপদের ইতিহাসকে ভালোবেসে। দৈনিক ইত্তেফাক, আবার বলছি আমি তার কাছে কৃতজ্ঞ, মানে বাঙালি ময়ূখ চৌধুরীকে তৈরি করেছে। 69 গণ আন্দোলন তৈরি করেছে সমাজবাদী ময়ূখ চৌধুরীকে। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 69 গণ আন্দোলন, সেই সময় আমার কবিতার মধ্যে বাম ঘরানার এটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম। আর আমাদের ঘরে একজন অতিথি আসতেন, আন্ডারগ্রাউন্ড পলিটিশিয়ান প্রফেসর আসাদুদ্দিন আহমদ। 1956-এ পূর্ব পাকিস্তান বিধানসভা, মানে আমাদের তো ইয়ে ছিল প্রাদেশিক পরিষদ, তার মেম্বার ছিলেন। তিনি সারা জীবন ওই বাম আন্দোলন করে গেছেন। এবং যখন আপনার হক তোহার সঙ্গে তার গোলমাল হলো, এবং চীন আর রুশপন্থী আলাদা হয়ে গেল, তখন তিনি বললেন যে আপনারা ইলেকশনে যাচ্ছেন, বাম ঘরানার হয়ে ইলেকশন যাচ্ছেন, আজ থেকে আমি সালাম জানাই, আমি রাজনীতি ছেড়ে দিলাম। এবং আমাদের কোনো এক রাজনীতিবিদ 40,000 টাকা অনুদান পেয়েছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের কাছ থেকে ইলেকশন যাওয়ার জন্য। বল 40,000 টাকা দিয়ে কোরবানির গরু পাওয়া যায় চট্টগ্রামের হাটে, আর আপনি এত সস্তায় বিক্রি হয়ে গেলেন। আজকে থেকে আসাদুদ্দিন আহমদ, আমি রচনা, আমি পলিটিক্স করব না। পরবর্তীকাল তিনি লেখালেখি করলেন, তার রচনাবলী 3 খণ্ডে আনু মোহাম্মদ সম্পাদনা করেছেন। তিনি ছিলেন আমার খালু। তিনি চট্টগ্রাম কলেজের অধ্যাপনা ইংরেজির প্রফেসর ছিলেন, ছেড়ে দিয়েছেন পলিটিক্স করবেন বলে। এতটা কমিটমেন্ট ছিল তখনকার দিনে পলিটিশিয়ানদের। এবং যখন তিনি মারা যান, তার বেড়ার ঘর ফাটা ভাঙা, এবং তার ছেলে এখন আমার খালাতো ভাই, ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং অত্যন্ত অল্প মাইনের চাকরি করে এবং রিটায়ারমেন্টে চলে গেছে। গরিব, রীতিমতো গরিব। একদিন রাতে আমার খুব প্রচণ্ড খিদে পেয়েছিল, ভাবি আমাকে 2 বিস্কিট আর চা দিল। আমি বিস্কিট 2 খাইনি, আমার খিদে ছিল। আমি জানি যে এই 2 বিস্কিট যদি আমি রেখে দিই ওর বাচ্চারা খেতে পারবে। এতটা দরিদ্রতার ছেলে, অর্থাৎ তিনি নিঃস্বতার ভেতর দিয়ে তার জীবন অতিবাহিত করেছেন। কিন্তু আজকের দিনে যখন তাকাই, আমি একজন গরিব পলিটিশিয়ান দেখি না। এটা আমার একটা ক্ষোভ অথবা ঈর্ষা বলতে পারেন, যেটাই বল, যে যাই বলুক, আমি কোনো গরিব পলিটিশিয়ান দেখি না। রাজনীতি করে অথচ গরিব এবং না জাতীয় পর্যায়ে পরিচিত, আমি দেখি না। আমার কথার মধ্যে একটু দ্রোহ চলে আসছে। আই এম সরি ফর দ্যাট। না, অফকোর্স আপনার ফিলিংসের প্রতি তো আমাদের রেসপেক্ট আছে, বাস্তবতা সেটাই বলে। কিন্তু অবাক হচ্ছি যে মানে আমরা আমাদের সময় বসে যেটা আসলে চিন্তাই করতে পারি না, মানে আপনি একজন রাজনীতিবিদের পরিচয় করিয়ে দিচ্ছেন যে তার সে ইংরেজির প্রফেসর, সেই অবস্থায় সেটা ছেড়ে দিয়ে সে রাজনীতি করছে এবং ঘর দুয়ার চুলোর অবস্থা তখন উচ্ছন্ন যাওয়ার মতো। তাকে নিয়ে আমি একটা প্রবন্ধ লিখেছি, যুগান্তরের পোস্ট এডিটোরিয়ালে ছাপা হয়েছে। সেটার নাম হচ্ছে আসাদুদ্দিন আহমদ স্বপ্নের ফেরিওয়ালা। তিনি ওই লেফটিস্ট মুভমেন্ট, একদিন এখানে কৃষক শ্রমিকের রাজ কায়েম হবে, এই স্বপ্নটুকু তিনি আমাদের দেখাতে পেরেছিলেন। কিন্তু আজকে তো আমরা স্বপ্ন দেখতেই ভুলে গেছি। বাস্তবের ধাক্কায় এই বাসের লাইন ধরে, বাস ধরার জন্য লাইন ধরেছে। এই দৃশ্য দেখে ঢাকা কি হয়ে গেল। ঢাকা আগে এরকম ছিল না। আমি তো ঢাকায় প্রথম পদার্পণ করেছি 67-এ। তখনও একটা ছিমছাম একটা পরিবেশ ছিল। শামসুর রহমানের বাসা, ওদিকে বাসাটাকে সালাম করতাম। পরে একদিন তো গেলাম 74 সনে, তার বাসায় 7 ঘন্টা আড্ডা দিয়েছি তার বেডরুমে। আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। তা আপনারা বলেছেন যে 80-এর দশকে মনোযোগ আকর্ষণ করেছি। ইনফ্যাক্ট 70-এর দশকে আমি চাঞ্চল্য সৃষ্টি করেছিলাম। 1973 সনে অসভ্য শব্দ নামে একটা কাব্য সংকলন প্রকাশ করেছে। কি ছিল মানে মেসেজটা কি ছিল ওটার মধ্যে? কাব্য সংকলনে কি মেসেজটা দিয়েছিলেন? আসলে নাম দিয়ে বুঝতে পারছেন অসভ্য শব্দ, এবং সেগুলো 13 জন কবির কবিতা, ফ্রয়েডীয় ফিলসফিতে। এবং সেটা 2500 কপি বিক্রি হয়েছিল। এবং ঢাকার বিচিত্রা পত্রিকায় এক সমালোচক লিখেছেন, অবিলম্বে এই বই বাজেয়াপ্ত করা উচিত। তো তখনই আমি, তখন আমাকে শামসুর রহমান চেনেন, হাসান আবেদ চেনেন, ওয়ান টু অল প্রত্যেকেই। তো শামসুর রহমান সাহেবের উপর আমি আবার একটা গবেষণার কাজ করেছি। শামসুর রহমান একজন আধুনিক কবি, 199 পৃষ্ঠার। তো সেই সুবাদে তার ইন্টারভিউ নিয়েছিলাম আমি। তার বাসায় মাছ পোড়াও, ইলিশ পোড়াও করে খাইয়েছিলেন ধরা ভাবি, মনে আছে, সৈয়দ আওলাদ হোসেন লেন, তখন পুরনো ঢাকায়। তো বিছানার মধ্যে পাশে বসে আমি সোফায়, উনি শুয়ে সাইটও এদিকে ফেস করে অনেকক্ষণ গল্প করেছি। তো তিনি বলতেন যে আমার কোন বইটা আপনার ভালো লেগেছে। 10টা বই পড়তো তখন পর্যন্ত বেরিয়েছে, এক ধরনের অহংকার পর্যন্ত। অনেক গল্প তার সঙ্গে। হাবিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল, তাকে নিয়ে লিখেছি। অর্থাৎ আমার যারা অগ্রজ, আমি যাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি কিছু না কিছু লিখেছি। প্রত্যেকে, শামসুর রহমান, আহসান আবিব, সর্বশেষ হচ্ছে রফিক আজাদ। তার মৃত্যুর পরে যুগান্তর পত্রিকায় লিখলাম তাকে নিয়ে। আমি আমার কর্তব্যটুকু করেছি, বাকিরা তাদের কর্তব্যটুকু করেছে। নিশ্চয়ই স্যার, 4 দশকের যে পেশা জীবন, সেখানে যদি একটু আসতে চাই, শিক্ষকতা জীবন যেটা আপনার স্বপ্নের জায়গায় ছিল, যে আপনি প্রথম থেকে চেয়েছেন অধ্যাপক হতে এবং কবি হতে চেয়েছেন, এবং আপনি সেটা হয়েছেন, খুব সুনামের সঙ্গেই হয়েছেন। তো আমি যদি শিক্ষকতা জায়গাতে একটু বলি, আপনার ছাত্ররা আপনাকে খুব ভালোবাসেন, সেটা আমরা জানি। তো কতটুকু এনজয় করেছেন আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যদি একটু জানতে চাই। Chhatru, where there is no teacher, no student, there is no teacher. In front of a teacher, you have to prove yourself. Ji. In front of, as a student, in front of a student, you have to prove yourself as a teacher. আমি আমার ছাত্রদের যখন দেখতাম তাদের অভিব্যক্তির মধ্যে, এবং তারা লিখেছে এগুলো আমার বলতে ইচ্ছা করে না, ফেসবুকে টিসবুকে আমি তো, আমার ফেসবুক নেই। তো ঘন্টার পর ঘন্টা আমি, 3 ঘন্টা কয়েক ঘন্টা আমি ক্লাস টাইমে, আমি জানি আমি ক্লাসে সিগারেট এবং চা খেতাম। আচ্ছা। এবং রুটিন এমনভাবে করিয়েছি মুহিবুল আজিজকে দিয়ে, যে আমার আগে শিক্ষকও আসবেন না আমি জানি, আমার পরে শিক্ষক আসবেন না আমি জানি, তাহলে গিয়ে দাঁড়ালো 2 ঘন্টা 15 মিনিট 45 মিনিটের মতন। তো আমার এক একটা ক্লাস ছিল মিনিমাম 2 আওয়ার্স, 2 ঘন্টা। তো আমি পড়াতাম কবিতা, আধুনিক কবিতা, রবীন্দ্র কবিতা, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বাংলাদেশের কবিতা, শামসুর রহমান এবং আল মাহমুদ। এই মানে আমি কবিতা নিয়েই আমার জীবনটা কাটিয়ে দিলাম আর কি। আমি এখনও মানে কবিতা সম্পর্কে ভাবি, কবিতা সম্পর্কে লিখতে চেষ্টা করি এবং কবিতা সম্পর্কে বলতে ভালোবাসি। তো 4 দশকের শিক্ষকতা জীবনে আমার তৃপ্তি অপরিসীম। আমার আত্মপ্রত্যয়ের জায়গা থেকে বলি যে আমি বোধহয় অসফল না, কিন্তু ঘরের তো একটা অভিযোগ থাকবেই, তুমি অন্যদেরকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, তোমার ছেলে আর মেয়ে দুটোকে নিয়ে তুমি কখনো বসতে ইচ্ছা করে না। তখন আমার মনে পড়লো যে আমাকে নিয়ে তো আমার বাবা বসেননি, আমি যে হবার সে হয়ে যাবে। আপনি দেখবেন যে অনেকগুলো পুরনো সিমেন্ট দেওয়া ঘর, চাতাল, হঠাৎ করে এক জায়গায় পায়ের চাপ পড়ে একটু বসে যায়, মিস্ত্রিটা কাঁচা, সিমেন্টও কম দিয়েছে, ওখান থেকে দেখবেন যে একদিন রাস্তায় করে ডানা তুলি গাছ বেরিয়ে গেছে। বীজের এত শক্তি, আমি এই বীজগণিতে আমি বিশ্বাস করি, একটা হচ্ছে জেনেটিক্স, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, এই দুটো মানুষকে তৈরি করে। এই দুইয়ের রসায়ন, দুইয়ের সংঘাত এবং সমন্বয়ে মানুষ গড়ে ওঠে। পরিবেশ একটা খুব ভয়াবহ জিনিস এই শক্তির দিক থেকে, কারণ আমরা দেখেছি অনেক বুনো জিনিস একটা, যদি এভাবেই বলি, একটা সভ্য পরিবেশে এসে সেটা নিজের সভ্য রূপ ধারণ করে, কারণ পরিবেশ মানুষ অ্যাডাপ্ট করে, মানুষ পরিবেশকে অ্যাডাপ্ট করে। জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং, জঙ্গল বুক ছবিটা। স্যার আজকে আমরা একটা কবিতা শুনতে চাই আপনার স্বকণ্ঠে। আচ্ছা, আমার 2য় বই থেকে একটা কবিতা পড়ি, মাটি আর বৃষ্টিজনিত। শিরোনাম, কাঁচা ধানের দুধে তোমার স্বাদ পেয়েছি ধানকন্যা, গেল বছর অনাবৃষ্টি, এই বছরে এত বন্যা, জলের আঁচল তলায় দিব্যি যাচ্ছে দেখা নতুন পলি, তামাটে রং চুলের ভেতর উঠছে ডেকে কালো কোকিল, কাঁচা ধানের দুধে তোমার স্বাদ পেয়েছি ধানকন্যা, আসন্ন এক ঘুম পেয়েছে, শুয়ে আছে আলের মাটি, চলো না আলগোছে আমরা একটু করে একটু হাঁটি, ফসল তোলার সময় হলে ইশারাতে কাছে ডেকো, যা মজুরি লাগে তোমার ধানের দুধে নিংড়ে দিও, বন্য হব আমরা দুজন, এই যে আপনি বন্য বললেন, বন্য হব আমরা দুজন, বন্যা হবে স্মরণীয়, কেউ ইতিহাস লেখে যদি দোঁয়াশ মাটির শীতল পাটির, আলের পরে মাথা রেখে আমরা পাব অমরতা, খরায় পাবে নতুন পলি, ভৌমবদান্যতার কথা লজ্জা ভেঙে একটু বলি, আকাশ জুড়ে মেঘ জমেছে, বৃষ্টি থেকে বন্যা, গা ধুয়ে নাও দুধেল মাটির বিষণ্ণ ধান কন্যা। অসাধারণ, অসাধারণ। এবং আপনার ভোকালটাও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সত্যি হয়তো আবৃত্তি শুনছি। আপনি গানও করতেন একটা সময়। এই কথা বললে আমার তো মানে কাঁদতে ইচ্ছে করে, খুব মন খুলে কাঁদতে ইচ্ছে করে। কেন সেটা কন্টিনিউ করতে পারিনি? মানে আমার ওই লেফট ভোকাল কর্ড, আপনাকে বলেছি একটু আগে যে এটা মানে বোধহয় এক সময় স্তব্ধ হয়ে যাব আমি। এটা ডাক্তার আমাকে স্মোক করতে মানা করছে, কিন্তু আমার পকেট ভোট, আমি কার্টুনে সিগারেট কিনি, প্যাকেটে না। আপনি এভরিডে কতগুলো সিগারেট খান? 20+। আপনি চাইলে তো ছেড়ে দিতে পারেন, মানে আমাদের সাথে দর্শক যারা আছে তাদেরকেও তারাও অনেকখানি ইন্সপায়ার করতে হতে পারে আপনার কাছ থেকে, এই জন্যই বলছিলাম। ওদেরকে আমি বলবো যে আপনারা খাবেন না, খেলে আমার অবস্থা হবে, এইটুকু বলতে পারি। যে গান গাইতে একসময় গলায় সুর ছিল, এখন স্বরও নেই আমার, মানে আমি খুবই, আমাদের বড় একটা ভোগান্তি আছে শরীরের ওপর দিয়ে এখন যাচ্ছে। কিন্তু আমার জানেন, আমার মনে হয় যে কিছু নিকোটিন থাকা ভালো, এর দ্বারা অনেক বড় বড় ডিজিজ আমার হয়নি, হার্টের, প্রেশার, ডায়াবেটিস বগেরা বগেরা, যেগুলো এটা আপনার মতামত, কিন্তু ডাক্তাররা তো সেটা বলে না। আপনার পাড়ায় যদি লোকাল মস্তান, একটা ছোটখাটো মস্তান থাকে, বাইরের মস্তান ঢোকে না। হ্যাঁ, ওটা একটা লজিক হতে পারে, এটা লজিকের মতো, এটা লজিক না। তারপরে আমি বলবো যে যারা ধূমপান আসক্ত হতে একেবারে হবেন না, এটা তো ক্ষতি আছে, লাভ কিছু নেই। আপনি গায়ক থাকলে নায়ক হতে পারতেন, অনেক কিছু হতে পারতেন, কিন্তু ধূমপান করলে অনেক ক্ষতি আছে, অন্তত আর্থিক ক্ষতি, অন্তত গিন্নির সঙ্গে মনোমালিন্য। জি স্যার, প্রায় ৪০ বছরের বেশি সময় ধরেই আপনি শিক্ষকতা করছেন এবং লেখালেখি করছেন একেবারেই ছোটবেলা থেকে, এখন অবধি আপনি লিখছেন। যদি সেই জায়গা থেকে একটু জানতে চাই যে আপনি যতটা লিখছেন ততটা ছাপছেন না, হ্যাঁ কেন স্যার? একটা গাছে পাতা অনেকগুলো থাকে, ফুল তো কম ধরে, তো এটা কি একটা প্রশ্ন হতে পারে যে ফুল কেন কম? কম বলেই বোধহয় পাতার চেয়ে ফুলের দামটা বেশি। একটাও ফুল নেই, ডাটা লাগিয়েছে, একটু গোবর, টুপির উপর গোবর লাগিয়েছে, বলে এটা কী গাছ? বলে গোলাপ গাছ। গোলাপের দেখাই নেই, মাত্র দুটো পাতা, দুটো ডাল, সেটার নাম হচ্ছে গোলাপ গাছ। ফুল আসে কম, পাতা থাকবে বেশি, তো বেশি পাতার দরকার আছে। আমি মনে করি প্রচুর প্রচুর লিখবে একজন তরুণ কবি, কিন্তু ছাপবে কম, ওই নিয়ন্ত্রণ যেন থাকে। আমরা রেসের ঘোড়া চালাবো, বন্য ঘোড়া চালাবো না, কারণ একটু নিয়ন্ত্রিত না হলে শিল্পটা শিল্পিত হয় না। সেটা যেমন ঠিক, পাশাপাশি এই জায়গাটা থেকে একটা প্রশ্ন করার সুযোগ আছে কিনা যে মানটা তো আপনি নির্ধারণ করছেন যে এটা ছাপার যোগ্য, এটা ছাপার যোগ্য না, এটা হ্যাঁ 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 রাইট। এটার উপায় হচ্ছে 1973-70 সনে আমি একটা কবিতা লিখেছি শান্তির ট্রেন, ওটা আমার প্রিয় একটি কবিতা, আমি আজও ছাপিনি। 1978-এ লিখেছি মনিকা সান্যালের ইতিবৃত্ত, কলকাতায় গিয়ে, আমি আজও ছাপিনি, ওটা আমার প্রিয় একটা কবিতা। এই বইতে সর্বশেষ বইতে আমার সমুদ্র সাময়িকী একটা কবিতা গেছে, ওটা আমি লিখেছিলাম 83 সনে, আমি ছাপিয়েছি 18-তে এসে, এটা আমার প্রিয় একটি কবিতা। কেন স্যার এই 83 থেকে 18 এর মধ্যে তো কবিতাটা ওভাবেই পড়েছিল নাকি চেঞ্জ হয়েছে? এইবার ওই আবেগটুকু, আমার প্রাথমিক আবেগটা কেটেছে কিনা, আমি বিশ্ব সাহিত্যের সেরা কবিতা লিখে ফেললাম, এই জাতীয় একটা আবেগ থাকে প্রথমে, এটা পরীক্ষিত হতে হবে। যদি 10 বছর বাদেও যদি মনে হয় এই কবিতাটার মধ্যে কবিতা আছে, তখন আমি ছাপি। আমার প্রচুর কবিতা রয়ে গেছে আনপাবলিশড, বই তো দেবো না, এবং আমি পুরনো কবিতাগুলো জ্বালিয়ে ফেলার পক্ষে, আমার দুর্বলতার কোনো চিন্তা আমি রাখি না। মানে আপনার অ্যাবসেন্সে যদি সেটা প্রকাশ পেয়ে যায়, আমার প্রেমের দুর্বলতা ছাড়া আর কোনো দুর্বলতার চিন্তা আমি রাখব না। আপনি শোনাবেন কিনা স্যার আমাদেরকে একটা? আপনি বের করেই রেখেছেন। মাঝে মাঝে টুকরো কবিতাকে আমি লম্বা করি না, চুইংগামের মতন, সেগুলো অল্প অল্প শেষ করে দিই। এরকম কিছু আছে, পংক্তির পালক, পংক্তির পালক, পাখি নয়। অমাবস্যা রাতে তুমি অন্তর্বাস খুলে চাঁদ দেখিয়েছ যাকে, তার কাছ থেকে কি করে ফিরিয়ে নেবে পূর্ণিমার আলো? মরিচিকা ভালোবেসে যে কিনা প্রকৃত জল উপেক্ষা করেছে, পদধ্বনি শোনা যাচ্ছে তার। ঠোঁটের উপরে ঘাম, ওভাবে তাকিয়ে আছো কেন? কোথাও কি শোনা যাচ্ছে স্নিগ্ধ হাহাকার? ধ্রুব তারকার চোখে ঘুম নেই, জেগে আছে একা, ভাগ্যবান অপরাধী মাঝরাতে পায় তার দেখা। বাইরে কোথাও তাকে কখনো পাইনি খুঁজে, দেখি আমার ঘরের মধ্যে ছায়াটুকু পড়ে আছে কিনা। আঙুলের আকুলতা পাথর এখন, আরেকটি পাথর পেলে দেখাবে আগুন। আঙুলের আকুলতা পাথর এখন, আরেকটি পাথর পেলে দেখাবে আগুন। সেলাই কলের মতো অবনত মুখে ফিরে আসে যুদ্ধাহত ঘোড়া আর পুরনো প্রেমিক। একবারও ভেবে দেখলে না ছাইকে ওড়ানো যায়, পোড়ানো যায় না। চমৎকার না, কিছু কবিতা থাকে যে মানে শুনেই যে বুঝতে পারি বিষয়টা এরকম না, মানে একেবারে ভেতর থেকেই বলছি, মানে শুদ্ধ এবং সত্য কথা যেটা আছে। আপনার এই কবিতাটা আমি বুঝতে পারিনি কিন্তু আমার শুনতে ভালো লেগেছে। কিন্তু কবি যখন লিখছেন তখন তো নিশ্চয়ই তিনি বুঝেই লিখছেন, বোধ থেকেই লিখছেন। এই কবিতার ক্ষেত্রেই যদি বলি ঘটনাটা আসলে কি ছিল যে কারণে লিখলেন? তলানিতে অর্থটা রয়ে গেছে, উপরে আপনি কচুরি পানার উপর হাত বুলাচ্ছেন, আপনি হাত চুবালে পরে বুঝবেন যেখানে জল আছে। চুবাবোটা কিভাবে? এইটা হচ্ছে অধ্যয়ন, কিছু সিঁড়ি পার হতে হবে, কিছু সিঁড়ি পার হতে হবে। কারণ কবিতা তো দুই পংক্তির মাঝখানে নীরবেও থাকে, এটা বিখ্যাত কথা, আমার কথা নয়, দুই পংক্তির মাঝখানে থাকে। তো এগুলো টুকরো টুকরো কবিতা, আমি খণ্ডিত খণ্ডিতভাবে নিজেকে দেখেছি, আমি ছিটকে পড়া কাচের টুকরোর মতন। হ্যাঁ, এক দিলকে টুকরে হাজার হুয়ে, কই ইধার গেরা কই ওয়া গেরা কই ইহা গেরা, এরকম মানুষ যেতে যেতে জীবনে অনেক জায়গায় ফেলে চলে আসে। এই যে ম্যাডাম তার 3 পিস সেলাই করতে গিয়ে যে কাপড়টা কিনেছিলেন দর্জির দোকানে, ছাট কাপড়গুলো ফেলে আসেননি? আপনি অনেক জায়গায় ওভাবে পড়ে আছেন, আপনিও পড়ে আছেন, আমিও পড়ে আছি। এই টুকরো টুকরোগুলোকে আমরা কখনো কখনো একসঙ্গে করে দিই, তখন একটা কোলাস পেন্টিংয়ের মতন লাগে। तो कलस पेंटिंग जे कारण दुर्बोध लागे हठात् कर किन्तु देखे भालो लागलो किना एक गोलाप फुल सुंदर कि करे बुझलें सुंदर सर आपनार कथागुलो मने होच्छे कवितार मतन ना किन्तु प्रश्न उत्तरटा चाই হ্যাঁ কি করে বুঝলেন সুন্দর সুন্দরকে আমরা ডিফাইন করেছি এভাবে সেজন্যই সুন্দর আমাদের মতো সাধারণ মানুষটাই বলবো রবীন্দ্রনাথ বলেছেন যে কি বুঝলেন একজনকে ফুল ধরে দিয়ে কি বুঝবো তাহলে কবিতা কেন বুঝতে চান কবিতা উপলব্ধি করবেন আপনি সংদেশটা দেখাতে পারবেন আমাকে চিনিটা দেখাতে পারবেন মজাটা দেখাতে পারবেন হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ফাইনালি সাবজেক্টিভ আপনার মনময় আপনার ভেতরে যে মানুষটি আছে ওর ভালো লেগে গেছে কিন্তু আপনি এক্সপ্রেস করতে পারছেন না সেই বিদ্যা সেই বুদ্ধি আমাদেরকে হয়তো বিধাতা দেননি দিলে কবিতা লেখার প্রয়োজন হবে না যেদিন সম্পূর্ণ বোঝা যাবে এই করলে কবিতা হয় জি সেদিন কবিতা লেখার আর দরকার হবে না চেষ্টা করুক কম্পিউটার চেষ্টা করবে রোবট চেষ্টা করবে পারবে না ওই জন্য এরকম একটা ছবি দেখেছিলাম নামটা মনে নাই এলিয়েনরা এসে পৃথিবী ধ্বংস করে দিচ্ছে কোনো অস্ত্র সেটা থামাতে পারছে না শেষ পর্যন্ত সুর গানের সুর এলিয়েনদেরকে ধ্বংস করে দেয় এই সুরটাকে আসলে ডিফাইন করা যায় না কবিতা হচ্ছে একটা সুরের মতো আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা আপনার কর্মজীবনের একটা অবসর জীবন আমরা বলতে পারি এবং জীবনবোধের জায়গা থেকে ভিন্ন একজন মানুষ আপনি এই সমাজের মধ্যে থাকাই কিন্তু একটু ভিন্ন আদর্শ নিয়ে বসবাস করা মানুষ এই যদি এই পুরো জীবনটাকেই যদি মূল্যায়ন করতে বলি কখনো ক্লান্ত হননি নিজের কাছে নিজে যে আমি ক্লান্তি বোধ করছি না 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 নট ইয়েট আমি এখনো অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান এই দুটোর প্রতি আমার আস্থা নেই যদি আমি একটা অনুষ্ঠানে আছি আমার মনে হয় অনুষ্ঠানটা হচ্ছে সনেটের মতন বাধা ধরা আমি গীতি কবিতার মতো মুক্ত হতে চাই আমি যে কারণে অনুষ্ঠানের পরিবর্তে আড্ডা পছন্দ করি আমাকে আড্ডায় আপনি অনেকক্ষণ ধরে রাখতে পারবেন কিন্তু অনুষ্ঠানে বেশিক্ষণ পারবেন না কারণ আমি একটু বাদে বাদে সিগারেট খাই আড্ডায় খাওয়া যায় অনুষ্ঠানে খাওয়া যায় না এবং সেখানে বিজ্ঞাপন দেওয়া হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন তো আরো ডেঞ্জারাস কথা বলে ধূমপান খেলে ক্যান্সার হয় ধূমপান মৃত্যু ঘটে আমি লেখা তো আছে বলে আমি পড়তে পারি তো বাংলায় লেখা আমি পড়তে পারি কিন্তু আই ওন্ট গিভ ইট আপ স্যার আপনি এখনো লিখছেন হয়তো লেখালেখি এই যে চালিয়ে যাওয়া বা ক্লান্তিবোধ আসলে আপনাকে ছুঁতে পারেনি এখন সেটাই আমরা বলতে পারি আমার গান আছে পেইন্টিং আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এই মাছরাঙা আঁকাটা না এটা ছবি ছবি ও জানি একই জনের জায়গা দেখছি আমি সেখানে মানে দেখছিলাম যে রং কত রকমের হতে পারে এরকম আমার বাসার পেছনে অনেক রকমের পাখি আসে আমি তখন পাহাড়ের ঢালে আমার বাসাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকি আমি পুরোদমে গ্রামে থাকি এবং আমার ওই গ্রামটার মৌজার নাম হচ্ছে পশ্চিম জঙ্গলপট্টি নামও ওরকম হ্যাঁ হ্যাঁ রীতিমতো পাতা ঝরে এবং আপনার অসময়ে কোকিল ডাকে এবং বন্য শুয়োর আসে তাকিয়ে থাকে হরিণ আসে আমার বাগানে তো সৌভাগ্যবান বলবো আমরা আপনি তো আমি গত 18 বছর ধরে রামচন্দ্র 14 বছর ছিলেন বনবাসী আমি 18 বছর কাটাচ্ছি স্যার আমার মনে হয় লেখার পরিবেশটা আপনি মানে যথোপযুক্তভাবেই পাচ্ছেন যে কারণে আমার ক্যাঙ্গারু বুক পকেট বইটা বেরিয়েছে মানে ওটাতে প্রাণী বিদ্যাকে আমি কাজে লাগিয়েছি আমি যারা বিদ্যান লোক আছেন ওখানে অধ্যাপক আছেন তাদেরকে কোয়ারি করতে এই পাতা এমন কেন এই প্রাণী এমন কেন ওই কোকিলটা তিনবার ডাকলো এবং আমি জানতাম না যে পুরুষ কোকিলের ফোটা ফোটা দাগ থাকে বডিতে এটা ওখানে গিয়ে জেনেছি চমৎকার তবে একাশিয়া গাছের পাতাগুলি পাতা নয় ওগুলো এক ধরনের আঁশ স্যার যেহেতু সময় একেবারে শেষের দিকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আমরা এরকম জানি বা শুনেছি যে কর্ষণ ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না এবং সেটা এক ধরনের ঘাত প্রতিঘাতের ব্যাপার থাকে তো আপনার জীবনে যে এত যে সৃষ্টি নিজের সেই কর্ষণের জায়গাটা আপনি কোনটা বলবেন স্যাক্রিফাইসের জায়গা যদি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে আসি বা পরিবারের জায়গা থেকে আসি সেই জায়গা থেকে আপনার কি বলার আছে কি ভেঙেছে কি তৈরি হয়েছে ও আমি চাইলে ছবি আঁকতে পারতাম এটা মনসুল করিম আমার বন্ধু তিনি আমাকে রং তুলি সব বাড়িয়ে দিয়েছেন আপনি ছবি আঁকেন আমার আঁকা কিছু ছবিও আছে সেগুলো তারপর আমি গান গাইতে পারতাম আমি নাট্য পরিচালক হতে পারতাম নায়ক জীবনও হতে পারতাম না কিন্তু আমার পরিচালক হওয়ার স্বপ্ন ছিল হ্যাঁ সিনেমা তো আমি মুড়ির মতন খেয়েছি মানে সাবকন্টিনেন্টের সিনেমা আমার চেয়ে বোধহয় বাজে সিনেমা আর কেউ দেখেনি কারণ পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের মতন বাজে সিনেমা কেউ করে না ফলে তিনটা দেশের ছবি র্যান্ডাম দেখেছি তবুগুলো আমাকে ইন্সপায়ার করে আর ভাঙার কথা যদি বলেন আমি ভেঙেছি নারীর সামনে কিন্তু বুঝতে দিইনি পাশ কাটিয়ে যাব একবারও বুঝতে দেব না হেরে গেছি আপনার ঘরের মানুষটা তো নিশ্চয়ই অনেক বড় স্যাক্রিফাইস করেছে আমার গৃহিণী সুশ্রী সবাই বলেন আমাকে আরও দেখলে আরও বেশি করে বলে মনে করিয়ে দেয়। আমি তার কাছে কৃতজ্ঞ, সে আমাকে ব্যাকআপ দেয় আমার জন্য। তার লেখালেখি বন্ধু ডক্টর তসলিম আকসেরিন, সেও কবিতা লিখত, তার কবিতা সংবাদে বিচিত্রায় ছাপা হতো। কিন্তু আমার সংসার দেখতে দেখতে আমার আমার লেখালেখির জন্য সে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করার দায়িত্ব সম্পূর্ণ সেই নিয়েছে। আমাকে বলছে তুমি কবিতা লেখো, তুমি কবিতা লেখো আর পড়াও, তো সিগারেটটা একটু পারলে কম খেও, চা বাড়িয়ে দাও, সিগারেট কম খাও। সাধারণত লেখার পরে প্রথম কাকে শোনান? কমনলি এরকম কোনো কিছু কি আছে যে লেখার পরে কাউকে ডেকে শোনাচ্ছেন এবং সেই ব্যক্তিটা কাছের কেউ? প্রথমে আমি নিজেকে শোনাই। আচ্ছা। আর আমার স্ত্রীর মতামত আমি বিভিন্ন সময় নিয়েছি। যেমন আমি একটা কবিতার নাম কিছুতেই দিতে পারছিলাম না, ঝর্ণা, মানে ইউনিভার্সিটির কাছে আছি, একটা ঝর্ণা আছে, ওখানে কিন্তু কয়েকজন মারা গেছে। এত খরস্রোতা আমার আর্টস ফ্যাকাল্টির পেছনে আমি এত বছর 67 অনওয়ার্ড আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করছি, ওই ঝর্ণাকে কোনদিন দেখিনি। আচ্ছা। যখন আমার ছাত্ররা বললো স্যার ঝর্ণা পাড়ে যাবো আমরা আজকে চলেন, ম্যাডামকেও নিয়ে গেলাম, দেখলাম যে এত খরস্রোতা। তখন আমি বললাম চোখের আড়ালে ঝর্ণা কবে তুমি এত বড় হলে, এখন এই ঝর্ণা কোন ঝর্ণা, চোখের আড়ালে ঝর্ণা কবে তুমি এত বড় হলে। স্ত্রীকে যে বললাম যে এটাকে কী নাম দেবো, ক্যাম্পাসের ঝর্ণা, অমল ঝর্ণা, তখন আমার ওয়াইফ বললো যে তুমি শুধু নাম দাও ঝর্ণার দেখা, আর কিছু না, যে যার মতো করে নিজের মতো করে। হ্যাঁ, যে যার মতো। তো আমি তার কাছে ঋণী। ঝর্ণার দেখা হয়তো আমরা পেলাম না, কিন্তু একজন কবির দেখা পেলাম এবং সেই দেখাটা আমাদের সকালটাকে ঝর্ণার মতোই প্রাণোচ্ছল করে দিল, আমরা এটুকু বলবো। এবং এত সুন্দর লাগলো, এত ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আমার ভীষণ লোভ হচ্ছে কোনো এক সময় পার্সোনালি বসে আপনার সঙ্গে আড্ডা দিব। নিশ্চয়ই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এখানে এসে আসার সময় দেওয়ার জন্য।